কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমান সরকার প্রান্তিক জনগণকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে 30টি সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসে আক্রান্ত মাধবপুর উপজেলার 30 জন রোগীর মাঝে মোট 16,50,000 টাকার চেক তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান, সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।